नमस्कार आपनलगे चाय आछे दैनिक टाइम स्टुडिओत मय विमान कृषि आईन 2020 समर्थनत संबाद मेल आज भारतीय जनता पार्टी उद्योगत किसान मोर्चा जोरहाट जिलार सहयोगत सांसद कामाख्या प्रसाद तासार संबाद मेल कृषि आईन 2020 जरिए कृषकक सम्पूर्ण स्वाधीनता दिया हैछे कृषकर मौलिक अधिकार दियार स्वार्थत ए आईन प्रवर्तन करा हल ए आईनर जरिए कृषकर उत्पादनत बिक्रीर क्षेत्रत जी सिंडिकेट चलिछिल हेया नाइकिया हब कृषकर मूल्य जाते कोनो कारणते मार ना खाय तार बाबे सिद्धान्त लैछे केन्द्रीय सरकारे कम समयर भितरते आहिछे मैं धन्यवाद ज्ञापन करिछो आरु आमार माजत उपस्थित थका जोरहाट जिलार सभापति कामाख्या मोहन दास डांगरिया किसान मोर्चार सभापति तरुण भूया डांगरिया সাধারণ সম্পাদক ঈশ্বরপ্রসন্ন বৰলৈ মণি শইকীয়া পলাশ দেউদাসকে ধৰি বিষয়াসকল উপস্থিত আছে সাংবাদিক বন্ধুসকল আপোনালোকে এই গুৰুত্বপূৰ্ণ সাংবাদিক মেলটো সম্প্ৰচাৰ কৰিব বুলি মই আশা কৰিছোঁ কৃষকসকলক লৈ কেন্দ্ৰ চৰকাৰে যিদিনাৰ পৰাই আমাৰ মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়েছে সেইদিনপরা দেশের পিছপরা শ্রেণী অর্থনৈতিকভাবে আর সামাজিকভাবে পিছপরা শ্রেণীটির লগতে কৃষকসকলের সম্পর্ক যথেষ্ট গতানুগতিকতার বিপরীতে অগতানুগতিক পদক্ষেপ গ্রহণ করেছে আপনাদের জানে আর এই সম্পর্কে যথেষ্ট সম্প্রসারও হয়েছে আর ইয়াক লই পেলায় যথেষ্ট হুলস্থুল দেশজুড়ি হয়েছে এই হুলস্থুল করার মূল মানুষবিলাক বেলেগ কারণ নহয় যিসকলে খেতিয়কক লৈ কৃষকক লৈ ইমান দিনে রাজনীতি করে আহিছে আর কৃষকর সমস্যা সমূহ সমাধানের নামত তেওঁলোকক আবহাওয়া ভাৰি আহিছে তেখেতসকলৰ কথা আপোনালোকে শুনিছে আর তেওঁলোকে বিভিন্ন সময়ত কৃষকসকলক উচতনিমূলক বক্তব্য দি তেওঁলোকৰ কাৰণে সরকার একো কাম করা নাই বুলি প্রচার করবলে আরম্ভ করেছে কিষাণ বুলি শব্দ কৈ থাকি কংগ্ৰেছকে ধৰি অন্যান্য যিবিলাক ৰাজনৈতিক দল ভাৰতীয় জনতা পাৰ্টিৰ লগত নাই আৰু বিশেষকৈ কংগ্ৰেছ আৰু কমিউনিষ্টে এই ক্ষেত্ৰত বেছি হুলস্থুল আৰম্ভ কৰিছে আপোনালোকে যদি চাই ত্ৰিপুৰাৰ নিচিনা ৰাজ্যখনতো কমিউনিষ্ট পাৰ্টিয়ে দীৰ্ঘদিন শাসন কৰাৰ পিছতো ত্ৰিপুৰা কেনেদৰে পিছ পৰি থাকিলে আপোনালোকে এই কথা জানে ইয়াৰ বিপৰীতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারখনে তিনিখন বিশেষ বিল সংসদত উত্থাপন করলে ফার্মার্স প্রডিউস ট্রেড এন্ড কমার্স 2020 দি ফার্মার্স এমপ্লয়মেন্ট প্রটেকশন এগ্রিমেন্ট এন্ড প্রাইস এসুরেন্স এন্ড ফার্মার সার্ভিস অর্ডিনেন্স 2020 এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট এমেন্ডমেন্ট অ্যাক্ট এই তিনটা আইন প্রডিউস সরকারের রাজ্যসভা আর লোকসভাত পাস করালে আর রাজ্যসভাত এই আইনকিখন পাস হতে কি অবস্থা করলে আপনাদের দেখিছে তার কারণে সাংসদসকলে একটা অসাংবিধানিক আচরণ করার কারণে তেখেতসকলক সংসদের বহিষ্কার পর্যন্ত করবলগা অবস্থা আপনাদের প্রত্যক্ষ করেছে এনেকা অভদ্র আচরণ ভারতের সংসদীয় ইতিহাসত বহুদিনের বিরতির পিছনে দোকানখনের কারণে একটা চান্দা দিব লাগে চান্দাটির মুখনে যদি আছে এসেনশিয়াল কমোডিটি এমেন্ডমেন্ট অ্যাক্ট ইয়ার মতে বৃহৎ মজুতকরণ আগতে কন্ট্রোল ব্যবস্থা আসে এতিয়া ইয়ার জড়িয়ে নিজে মজুত রাখব বস্তু আর মজুত রাখি পেলায় নিজ ইচ্ছামতে বিক্রি করবো কন্ট্রোল সরকার কন্ট্রোলের পর আঁতরাই দিলে এই তিনখন আইনের পিছন দেখা গেল যে সরকারে এটা কথা বিচারে এই কথা আপনাদের বিস্তৃতভাবে এখানে প্রচার হওয়াটা আমি বিচারিছো এই তিনিখন আইনের জড়িয়ে একটা কথা হাজার হাজার কৃষকক এই কথাটা কলে যে আপনার অধিকার মৌলিক অধিকার মাননীয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সরকারখনে ভঙ্গ করবল কোনো কারণতে ভঙ্গ করব ওলার যে মিথ্যাচার এই মিথ্যাচারের বিপরীতে কৃষকসকল সাপোর্টত আমার সরকারখানে ব্যবস্থা করলে মার্কেটত এই জায়গা কৃষকসকল শক্তিশালী হয় আর কৃষকসকল শক্তিশালী হওয়ার মাত্র কথা বুঝব লাগবে যে দালাল শ্রেণীটা নাইকিয়া হবে এই নাইকিয়া হওয়ার এই পরিপ্রেক্ষিত
যিহেতুকে দালালি কৰি খাই আছিলে এন চি পি বিলৰ যিটো আমাৰ কৃষি বিল আনিলে কৃষিখন কৃষি বিলে ভাৰতবৰ্ষৰ কৃষি অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত আত্মনিৰ্ভৰশীল হ'বৰ কাৰণে এটা সুযোগ আনি দিছে। আমি পিঁয়াজৰ দামৰ কথা সকলোতে কৈ থাকোঁ, আলুৰ দামৰ কথা আমি সকলোতে কৈ থাকোঁ, কৃষকে সেই ধৰণৰ দাম এতিয়াও পোৱা নাই যি দাম আমি বজাৰত দেখিছোঁ। সেইকাৰণে আমি সমালোচনাৰ সন্মুখীন হওঁ, আৰু সমালোচনাৰ সন্মুখীন হোৱাৰ এটাই উপায় সেইটো হৈছে যে এই বিলবিলাক আইনে আইনে আইনীভাৱে আখৰে আখৰে পালন কৰা, আৰু আখৰে আখৰে পালন কৰাৰ ক্ষেত্ৰত এটা বিশেষ ভূমিকা এই আইনখনে ল'ব আৰু কৃষকৰ অধিকাৰ সম্পূৰ্ণৰূপে ব্যৱস্থা কৰিব। যোৰহাটৰ পৰা দীপেন বৰা ৰিপৰ্ট, দৈনিক টাইম।